আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার মেকআপ কালেকশন। আর যারা বিগিনার তাদের জন্য আমি ছোটোমোটো কিছু সাজেশন দিয়ে যাব, কারা মানে কে কতটা মানে জিনিসপত্র কিনলে পারে আর কি একটা কমপ্লিট মেকআপ হয়ে যাবে। তো ঠিক আছে, লেটস গেট ইন দ্য ভিডিও। হচ্ছে আমার পুরো মেকআপ কালেকশন, আর মেকআপ বলতে পারো জানি না এটা তোমাদের কাছে বেশি লাগবে না কম লাগবে, আই জাস্ট ডোন্ট নো। তবে আমার কাছে লিমিটেড মেকআপসই আছে, তবে ভ্যারাইটিসও আছে, চিন্তা করো না, সব রকমের আছে। তো ফার্স্ট অফ অল, মেকআপ করার জন্য আমাদেরকে ফার্স্টে ক্লিন করতে হবে মুখটা। তো আমি মামাআর্থের একটা ফেস ওয়াশ ইউজ করি যেটা তোমাদেরকে স্যুট করবে, সেই ফেস ওয়াশ দিয়ে আগে মুখটাকে ক্লিন করে নেবে। আগে মেকআপ করার আগে স্কিনটাকে প্রেপ করতে হবে। তো প্রেপ করার জন্য আমি ফার্স্টে টোনার ইউজ করি। এখানে আমি রিচফিল ন্যাচারাল ক্যালেন্ডুলা এজের যেটা টোনার আছে এটা ইউজ করি। আমি এটা অনেক দিন, প্রায় 4 বছর ধরে এইটা ইউজ করি, আর এটা আমার স্কিনে ভীষণভাবে স্যুট করে। এবার আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সানস্ক্রিন। ঠিক আছে, দিনের বেলা যদি তোমরা মেকআপ করো তাহলে সানস্ক্রিন ইউজ করবে, আর যদি নাইট আউটে যাই তাহলে সানস্ক্রিন ইউজ করার কোনো প্রয়োজন নেই। তা আমি এখানে রিচফিলেরই সানস্ক্রিন ইউজ করি, আমি এখানে রিচফিলেরই ইউজ করি। তো রিচফিলটা আমার ভীষণভাবে স্যুট করে, তো আমি এখানকার রিচফিলের টোনার, সানস্ক্রিন, ওর সাবানটাও আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে আর আমার স্যুটও করে। নাইট ক্রিম একটাও আছে, ওটাও ইউজ করি। এবার আসছে ময়েশ্চারাইজার পালা। ময়েশ্চারাইজার আমি এখানে অ্যাঙ্গেল গ্লস একটা হোমিওপ্যাথিক ক্রিম লাগাই অ্যাজ আ ময়েশ্চারাইজার, বিকজ আমার এটা ভীষণভাবে স্যুট করে। আমার স্কিনটা হচ্ছে একটু অ্যাকনি প্রন, পিম্পল আমার মাঝে মাঝে বেরিয়ে যায়, এখনও পিম্পলের দাগগুলো রয়েছে, তোমরা হয়তো নোটিস করবে। তো অ্যাঙ্গেল গ্লস ক্রিমটা আমার ভীষণভাবে স্যুট করে, তো আমি এটাই প্রায় 1 বছর ধরে ইউজ করছি। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার যেটা তোমাদের মানে ফেসে স্যুট করে সেটা লাগাতে পারো। তো এইবার আসছে আমাদের স্কিনটা তো এবার প্রেপ হয়ে গেল মেকআপের জন্য। ফার্স্টে আমরা ফেস ওয়াশ করেছি, টোনার দিয়েছি, সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাইমার। তো প্রাইমার, যাদের ওপেন পোর্সের প্রবলেমস আছে তারা প্রাইমার অবশ্যই ইউজ করবেন। আর প্রাইমার দিলে একটু মানে মেকআপটা লং লাস্টিংও হয়, কিন্তু আমি অ্যালোভেরা জেলটা অ্যাজ আ প্রাইমার ইউজ করি, আমি আলাদাভাবে কোনো প্রাইমার ইউজ করি না। তো আপনাদের যদি ইচ্ছা হয় আমি দুটো ফটো আর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো প্রাইমারের, যারা বিগিনার তারা নিতে পারো। আমার কাছে এখানে 3টে ফাউন্ডেশনস আছে, যারা বিগিনার তারা এইখানে ল্যাকমির প্রোটেক্টিং লিকুইড ফাউন্ডেশনটা ইউজ করে স্টার্ট করতে পারো, কারণ এটা ফুল কভারেজ দেয় না, এটা লাইট কভারেজ দেয়। তবে বিগিনারের জন্য আমার মনে হয় এটা বেটার। এখানে ফিটমির একটা ছোট্ট পারা আছে, কারণ এটা আমি ট্রাই আউট করার জন্য পারচেস করেছিলাম, এটাও খুব একটা আমার ভালো লাগেনি। সবচেয়ে যেটা আমি ইউজ করি আমার ভালো লাগে সেটা হচ্ছে ল্যাকমি 9 to 5-এর এই প্রাইমার প্লাস ম্যাট ফাউন্ডেশনটা, এটা আমার প্রাইমারের অনেকটা কাজ করে দেয়। তো আমি প্রেফার করি যে তোমরা যদি পারচেস করতে পারো ফুল কভারেজ উইথ প্রাইমার অ্যান্ড ম্যাট, তবে ল্যাকমি 9 to 5 ফাউন্ডেশনটা ইউজ করতে পারো, আমার পার্সোনাল খুব ফেভারিট। এইবার আসছে সিসি ক্রিম। সিসি ক্রিমটা হচ্ছে তোমার এমনি লাইট মেকআপ, আমি বেশিরভাগ সিসি ক্রিমই ইউজ করি, কারণ যাদের অ্যাকনি প্রুন স্কিন আছে আবার তারা বাইরে যেতে চায় বা লাইট মেকআপ, তার জন্য ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিমটা লাগাবে, ভীষণ ভীষণ আমার তো খুবই ভালো লাগে। আমি যখনই বাইরে বেরোই বা কোনো ছোটোখাটো ফাংশনস থাকে তো আমি ল্যাকমি সিসি ক্রিমই ইউজ করি, আর আমার শেড হচ্ছে ব্রঞ্জ, তো আমি এটা ভীষণভাবে ইউজ করি। তোমরা আগেও দেখে থাকবে আমি কোনো একটা মেকআপ ভিডিওতে এই সিসি ক্রিমটা লাগিয়ে দেখিয়েছিলাম, আমার তো পার্সোনাল ফেভারিট। তো যারা বিগিনার তারা সিসি ক্রিম দিয়ে স্টার্ট করতে পারো। হয়ে গেল আমাদের ফাউন্ডেশনের সেকশনস কমপ্লিট, এবারে আমরা আসছি কম্প্যাক্ট পাউডার। ঠিক আছে, মেকআপটাকে তো এবার ফাউন্ডেশনটাকে তো সেট করতে হবে, তাই না? তো সেট করার জন্য আমি ইউজ করি ল্যাকমি অ্যাবসোলিউটের পারফেক্ট রেডিয়েন্সের এই কম্প্যাক্ট পাউডারটা। যদি তোমরা কম্প্যাক্ট পাউডার থেকে একটু লাইটে যেতে চাও, তো যারা বিগিনার আমার মতে জনসন্স বেবি পাউডারটা কম্প্যাক্ট পাউডারের অনেকভাবে কাজে দিয়ে দেয়।
তো তুমি একটা কাজ করতে পারো, জনসন বেবি দিয়ে স্টার্ট করতে পারো। কারণ আমি যখন বাইরে বেরোই ফাউন্ডেশন ইউজ করলেই আমি এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি। তোমরা যদি চাও তাহলে জনসন বেবিটাও ইউজ করতে পারো। আমার মনে হয় দুটো সেমই কাজ করে, মেকআপটা সেট করা নিয়ে দরকার। এবার যদি তোমরা লুজ পাউডার ইউজ করতে চাও তাহলে সুইস বিউটি এই যে লুজ পাউডারটা আছে, প্রাইমার অ্যান্ড ম্যাটিফাইং সেটিং পাউডার, ঠিক আছে, এই সুইস বিউটির আছে এটা, এটাও ভীষণভাবে ভালো। তো এখানে আমি কোনো বড় ফাংশন বা হেভি মেকআপ করলেই আমি এটা ইউজ করি। তো তোমরা এটাও ইউজ করতে পারো যারা বিগিনার। তো আমার মতে যে জনসন বেবি পাউডারটা ইউজ করলে আমার অনেক বেটার। তবে যদি কেউ প্রাইম মানে লুজ পাউডার ইউজ করতে পারো, তো আর একটা লুজ পাউডার ব্যানানা পাউডারটাও তোমরা ইউজ করতে পারো, ওটাও খুব ভালো। এবার আসছে আইশ্যাডো প্যালেট। আইশ্যাডো প্যালেট আমার কাছে এখানে পাঁচটা আইশ্যাডো প্যালেট আছে। তবে আমার সাজেশন যদি নিতে চাও তাহলে যারা বিগিনার তারা একটাই একই হিলের যে প্যালেটটা আছে এই একটাই প্যালেট তোমরা নিতে পারো। কারণ এই একটা প্যালেটে সব রকমের ইউজ তোমার হয়ে যাবে। তবে গ্লিটারি শেডগুলো এখানে নেই, তবে যতগুলো কালার্স আছে ততগুলো খুব সুন্দর মানে তোমার লুকটাকে একদম কমপ্লিট করে দেবে। সব রকমের শেডস তুমি এখানে পেয়ে যাবে। তো যারা বিগিনার তারা অবশ্যই এই জ্যাক অ্যান্ড হিলের প্যালেটটা তোমরা পারচেস করতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তার বাদ বাকি আমার কাছে আছে ল্যাকমি অ্যাবসোলিউটের একটা প্যালেট, ছোট্ট পারা। এই প্যালেটটাও আমার পার্সোনাল ফেভারিট, ভালো লাগে, একদম কিউট, ছোট ছোট। একটা হুদা বিউটির প্যালেট আছে, এখানে তোমরা গ্লিটারি শেডগুলো পেয়ে যাবে। এখানে গ্লিটারি শেডগুলো আছে, আর একটা বেশ ভালো মিরর দেওয়া আছে। তো মিরর দিয়েও তুমি নিজের মুখটা দেখে মানে আই লুকটা করে দিতে পারবে। তারপরে আছে মার্সের এই প্যালেটটা, এই প্যালেটটাও খুব সুন্দর, মানে ছোট কিউট সা, খুব সুন্দর প্যালেটটা। এটাও আমি নিয়েছিলাম অনেকদিন আগে, এটা এটাও ভালো। আমি নিয়েছি আমার ফেভারিট ফেভারিটগুলোই নিয়েছি, অবশ্য ফেভারিট ফেভারিট বলে লাভ নেই, সবকটাই আমার ভালো লাগে টুকটাক ইউজ করতে। তবে জ্যাক অ্যান্ড হিলেরটা আমার সবচেয়ে বেস্ট। তারপরে একটা আছে কালার স্টুডিও প্রেসড পাউডার আই শ্যাডো, এটাও আমার খুব ভালো লাগে, এটা আমি রিসেন্ট পারচেস করেছি, তো খুবই ভালো। এটাও জ্যাক অ্যান্ড হিলের মতোই, তুমি তো জ্যাক অ্যান্ড হিল আর কালার স্টুডিওর মধ্যে একটা তুমি পারচেস করতে পারো, এই দুটো মানে কাছাকাছি সেমই বলতে পারো। তো ওই দুটো প্যালেটের মধ্যে একটা প্যালেট তুমি পারচেস করতে পারো। এবার আসছে কন্ট্রোলিং। আমি এখানে কিস বিউটির একটা প্রফেশনাল মেকআপের কন্ট্রোল প্যালেট নিয়েছি। এটা তোমার কনসিলার হিসেবেও কাজ করবে, বিকজ এখানে অনেকগুলো শেড আছে। দেখো আমি এখানে অনেকগুলো ইউজও করেছি। এখানে অরেঞ্জটা আছে, তো তোমরা যদি এটাকে অ্যাজ আ কালার কারেক্টার হিসেবে ইউজ করতে পারো, এবং কন্ট্রোলিংয়ের জন্য এটা ভীষণভাবে ইউজফুল, তো কালার কারেক্টারও এটাতে হয়ে যাবে। তো যারা বিগিনার এবং তাদের অনেক পিগমেন্টেশন অ্যান্ড স্পট অ্যান্ড অল আছে, তারা এই কন্ট্রোলিং প্যালেটটা খুবই অ্যাফোর্ডেবলও। আমি লিঙ্ক অবশ্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারপরেও আমি এটা বলে দিচ্ছি অ্যাফোর্ডেবলও আর আপনার কাজেও প্রচুর লাগবে। এবার আসছি আইলাইনার নিয়ে। এখানে আমার কাছে তিন রকমের আইলাইনার আছে। এটা হচ্ছে ইনস্টা লাইনার ল্যাকমির, এটা যারা বিগিনার তাদের জন্য ভালো। তবে আমার আমার প্রেফারেন্সে তোমরা ল্যাকমি আইকনিক পেন আইলাইনারটা যেটা আছে ওটা ইউজ করতে পারো। যারা বিগিনার তাদের জন্য এটা খুবই ভালো। যারা বিগিনার তারা এই যে এইটা উঠিয়ে লাগানো অ্যান্ড অল এইসব করাটা খুবই কঠিন ব্যাপার। তো আমার মতে পেনটা, আমি এখন পর্যন্ত পেনটাই ইউজ করি, আমি এগুলো খুব কমই ইউজ করতে পারি। আমি এটা ট্রাই করার জন্য দুটো নিয়ে নিয়েছি, এটা আমি পরেই থাকে। তবে যখন এটা মানে একটু যখন এটাকে মানে একটা কোন শেপে নিতে আসতে তখন এটা খুব ভালো কাজ দেবে, তখন এটা লাইনার দিয়ে হবে না, এই পেন লাইনার দিয়ে। তবে আমার এই তিনটেই ভীষণ পছন্দ, তবে বিগিনারের জন্য পেন আইলাইনারটা খুব ভালো। এবার আসছি কাজল আর মাস্কারা নিয়ে। কাজল আমি এখানে একটাই ইউজ করি, ল্যাকমি আইকনিকের যে কাজলটা, কাজলের আমার আর কোনো কালেকশন নেই, একটাই আমি ইউজ করি আর অনেক বছর ধরে এটাই ইউজ করে যাচ্ছি। এইবার আসছি মাস্কারাতে। মাস্কারা এখানে আমি মিশো থেকে
এই একটা র্যান্ডম মাসকারা নিয়েছি, এখানে দেখাচ্ছিল খুব ভালো একটা মানে ভলিউম দেবে আইল্যাশে। জানি না এখানে এখন পর্যন্ত আমি ইউজ করিনি, তবে ইউজ করে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তবে পার্সোনাল ফেভারিট বলতে গেলে এই মেবেলিনের কালারফুল কাজলটা আমার খুবই ভালো লাগে, তো আমি বেশিরভাগ এটাই ইউজ করি। তবে এটা আমি যেহেতু নতুন নিয়েছি সেহেতু আপনাদেরকে ট্রাই করে অবশ্যই দেখাবো। এবার আসছি হাইলাইটারে। এখানে আমি দুটো হাইলাইটার আছে আমার কাছে, এটা আমি রিসেন্ট পারচেজ করেছি, তো একদম নতুন চাকাচাক আছে, একদমই নতুন আছে, এটা এখনও আমি ইউজ করিনি সেইভাবে। তবে আমি ল্যাকমি অ্যাপসের, এটা আমার খুব ভীষণ ভালো, এটা আমার খুব ভালো লাগে। দেখো কত করে হাত দিয়ে দিয়ে আমি এটা এটা আমি ইউজ করেছি, আমার ভীষণ ভালো লাগে এটা ল্যাকমি অ্যাপস। এটাও আমি অনেক বছর ধরে, প্রায় 2 বছর ধরে আমি এটা ইউজ করি, আর এটা আমি রিসেন্ট পারচেজ করেছি। তবে আমি বলবো যারা বিগিনার তারা ল্যাকমি অ্যাপসুলটা এটা ইউজ করতে পারো, তবে এটা একটু দামটা বেশি, তো মার্সেটটাও ভালো, এখানে অনেক রকমের শেড পেয়ে যাবে, তো তোমরা মার্সেটটা ইউজ করতে পারো। এইবার টু বি ফ্র্যাঙ্ক, আমি ব্লাশ একদমই ইউজ করি না, কারণ ব্লাশ আমার মুখে মানায় না। তবে যারা ব্লাশ ইউজ করতে চাও বিগিনার, তারা ব্লাশ কিনে লাভ নেই, তোমরা এই যে রেড লিপস্টিক দেখছো এগুলোই একদম চিকে লাগিয়ে দেবে আর ভালোভাবে ব্লেন্ড করে নিলে তোমার ব্লাশের কাজ করে দেবে। তো আমি তো এই লিপস্টিক, এইবার মানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ব্রাশ, আমি দেখো এটা একটা হোমমেড আমি বানিয়েছি, তোমরা যদি চাও এটা টিউটোরিয়াল আমি দিতে পারি। ये सब क्या देखना पड़ रहा। এটা হচ্ছে যে আমি এতগুলো ব্রাশ, দেখো কত কালেকশন আমার ব্রাশের, তো এক এক করে দেখাই। এটা হচ্ছে পাউডার ব্রাশ, এই পাউডার ব্রাশটা আমি এমনি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, তবে আমি একটা আপনার আইডিয়া দিয়ে দেবো যে এটা কত হতে পারে, ঠিক আছে। তো পাউডার ব্রাশটা আমার একদম ফেভারিট। আইব্রোর জন্য আমি কি করি, এই যে পুরোনো মাসকারার যেই যে কি বলবো ওটা, হ্যাঁ ব্রাশ, পুরোনো ব্রাশ আর কি, সরি, পুরোনো ব্রাশ যেটা আছে ওইটাই আমি আইব্রোর জন্য ইউজ করিনি, কারণ আলাদাভাবে আমি কোনো কম টম কিনতে যাইনি আর আমার ভালোও লাগে না। অবশ্য আমার ভুরুটা একটু মোটা, একটু কিছু লাগে না, জাস্ট কম করে দিই, দ্যাটস ওকে। তারপর তো তোমরা ইয়ে করতে পারো, যেটা প্যালেট আছে ওখান থেকে তোমরা একটু কালার করে নিতে পারো আর এটা দিয়ে কম করে নিতে পারো। এই যে তোমরা এই যে সেটটা দেখছো, এই সেটটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। এই যে লেদার্সগুলো আছে, এই লেদার্সগুলো খুবই সফট আর খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, মানে যাই কিছুই অ্যাপ্লাই করো। এগুলো তো আই মেকআপের জন্য ইউজ হয়, দেখো লাল লাল হয়েই আছে। যাই হোক, তো এই যে ব্রাশগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করে পারচেস করতে পারো, ভীষণ ভালো, আমার পার্সোনাল ফেভারিট। আরও ব্রাশের সেট আছে, তো এই ব্রাশগুলো আমি আলাদাভাবে নিয়েছিলাম, তো এটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ, এটা হাইলাইটার ব্রাশ। অবশ্য আমি এগুলো কমই ইউজ করি, আমার ওই ব্রাশের সেটটা তোমাদেরকে দেখালাম, ওইটা দিয়েই আমার কাজ হয়ে যায়, তো এইগুলো পরেই থাকে। যাই হোক, তোমরা যদি ইউজ করতে চাও তাহলে আমি এই ব্রাশগুলোরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নেবে। এবার আসছে যে আমরা ফাউন্ডেশন তো লাগিয়ে দিলাম, এবার ব্লেন্ড কীভাবে করব, ব্লেন্ড করব এই যে বিউটি ব্লেন্ডার দিয়ে। তো এগুলো খুবই সফট মেটেরিয়াল বিউটি ব্লেন্ডার, তো আমি এখানে তিনটে ইউজ করি। আমি এই যে ছোট্ট কুচকি পাড়া যেটা আছে, এটা আমি এই যে আই এরিয়াতে ব্লেন্ড করার জন্য ইউজ করি, আর এগুলো ফাউন্ডেশনের জন্য ইউজ করি। এই দুটো তোমরা যেমন খুশি ইউজ করতে পারো, আমি এই তিনটে ইউজ করি। এখানে আমার কাছে 5টা ল্যাকমি 9 to 5-এর লিপস্টিক আছে, তো আমি এক এক করে নাম তো বলতে পারবো না, তবে যেই যে ভিডিওগুলোতে আমি যেটা যেটা লিপস্টিক দেবো সেগুলোর নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে এখানে আমার 5টা মানে ল্যাকমির আছে, এখানে একটা লিকুইডও আছে ল্যাকমি অ্যাবসলিউট রেড কালারের, এখানে আর একটা রেড আছে, এটা হচ্ছে তোমার এলিগ্যান্সে, এটা একটা র্যান্ডম মানে দেখতে ভালো লাগছিলো বলে আমি এটা নিয়েছিলাম। আর একটা আছে, এটা তোমার মেবেলিন নিউ ইয়র্কের এই যে সুন্দর একটা নিউড কালার, আমার ভীষণভাবে ভালো লাগে। আর একটা নিউড কালার আছে, এটা আমি নাইকা থেকে পারচেস করেছি, তো এইটার শেড আমি বলে দিচ্ছি 17 গুল, ঠিক আছে। তো এই লিপস্টিকটা আমার পার্সোনাল ফেভারিট, এখানে আমি মানে প্রায়ই এটা ইউজ করি, আজকে যেটা আমি ইউজ করে আছি সেটাও আমি এটাই ইউজ করে আছি, তো ভীষণভাবে ভালো লাগে লিপস্টিকগুলো। এইবার
লিপ লাইনার, আমি তো মানে লিপ লাইনার না ইউজ করলে পারে আমার লিপস্টিক যে কোন কিনারায় যাবে সেটা আমিও জানি না। তো কেউ যদি একদম প্রো থাকো লিপস্টিক লাগানোর, তো লিপ লাইনার তো দরকার নেই, তবে আমার তো ভীষণভাবে দরকার। তা আমি এখানে সুইস বিউটির যে বোল্ড ম্যাট লাইনার লিপ লাইনারটা আছে, ওটা পুরো সেটটাই আমি কিনে দিয়েছি, কারণ আমার ডিফারেন্ট ডিফারেন্ট কালারের লিপস্টিকের সাথে আলাদা আলাদা কিনতে গেলে আমি ফকিরই হয়ে যাবো। যাই হোক, সেটা পরে ভাবা যাবে আমার টাকাগুলো কোথায় যাবে। তো এখানে আমার এটা ভীষণ ভালো লাগে, ভীষণ। আর এখানে সব কালার আছে, সব কালার। আমি তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি, এই যে, এই যে দেখুন কতগুলো কালার্স একসাথে তুমি পেয়ে যাবে, আর ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জে পেয়ে যাবে। আমি এইটা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুবই ভালো লাগে, খুবই ভালো, তোমরা একবার ইউজ করে দেখবে, প্রচুর ভালো। আমি এখানে মানে প্রায় অর্ধেকের বেশি ইউজ করি, একটু করে ইউজ করে রেখে দিই, ইউজ করে রেখে দিই, তারপরে আমাকে পরে আবার যখন শেষ হয়ে যায় তখন আবার যখন লাগাতে যায় তখন ওটা থাকেই না। যাই হোক, আবার শার্পনার দিয়ে আর কি শার্প করে নিই। যাই হোক, যা হয়েছে হয়েছে, তবে যারা বিগিনার তারা এটা অবশ্যই ইউজ করতে পারো, অ্যাফোর্ডেবল রেঞ্জে পেয়ে যাবে। এইবার যেটা আসছে মেকআপ ফিক্সার, ঠিক আছে। মেকআপ ফিক্সারটা আমার, এটা আমি সুইস বিউটির মেকআপ ফিক্সার ইউজ করি, এটা ভীষণ অ্যাফোর্ডেবল আর খুব ভালো, তোমার মেকআপটাকে সেট করে দেয়। তবে যারা বিগিনার তারা মেকআপ ফিক্সার না দিলেও চলবে। আমি মেকআপ ফিক্সারটা খুবই কম ইউজ করি, আর মেকআপ ফিক্সারটা ওই বিউটি ব্লেন্ডার ভেজানোর জন্যই ইউজ করি বেশি। যাই হোক, কেউ কেউ মেকআপও ইউজ করে, আমি তো করি না ভাই। তারপরেও নিয়েছি, নিয়েছি ট্রাই করার জন্য, কী করবো, ফেলতে তো পারবো না, তো স্প্রে করে করে বিউটি ব্লেন্ডারই ভেজে নিই। বেশি টাইমটা ওয়েস্ট না করে আমি বেশি বকবকও করবো না। এইবার যদি তোমরা চাও আমি আরও মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসবো, তবে আমার মেকআপ কালেকশন তোমাদের কেমন লেগেছে আর বিগিনার যারা আছে তাদের কতটা ইউজফুল হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর স্টে আপডেটেড, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।